আফ্রিকা প্রভৃতি দেশের সাথে ব্যবসা বাণিজ্য ঘটাত। যুদ্ধের সঙ্গে সঙ্গে রোমের মানুষদের জীবনযাত্রাও পাল্টে গিয়েছিল। রোমের সাধারণতন্ত্র প্রচলিত ছিল, কিন্তু তা ছিল নামে। আসলে সমস্ত ক্ষমতা বড়লোকরাই ভোগ করত, অর্থাৎ যে সুযোগ সুবিধা ছিল সেটা ছিল শুধুমাত্র বড়লোকেদের জন্য। তাদের শোষণ, বঞ্চনা ও অত্যাচারে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছিল, অর্থাৎ এই বড় লোকরা সাধারণ মানুষদের উপর অত্যাচার করত। এমনকি একসময় রোমে গৃহযুদ্ধও শুরু হয়েছিল, তার ফলে সাধারণতন্ত্রের পতন ঘটেছিল। অর্থাৎ এই যে বড় লোকেরা সাধারণ মানুষের উপর অত্যাচার করত, এই অত্যাচারের প্রতিবাদে গৃহযুদ্ধ শুরু হয়েছিল এবং যে সাধারণতন্ত্রের প্রচলন ছিল তার পতন ঘটেছিল। এরপর থেকে রোমের সর্বেসর্বা হয়ে ওঠেন বড় বড় সেনাপতিরা। এরাই নিজেদের ইচ্ছামতো শাসনকার্য চালাতে লাগলেন, অর্থাৎ রোমের শাসনকার্য কারা চালাত? সেনাপতিরা। আজকে তোমাদের এত পর্যন্ত পড়া রইল, সবাই ভালো করে পড়াটা তৈরি করবে, বুঝতে কোনো অসুবিধা হলে অবশ্যই আমাকে জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। গুড বাই।